আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনামণিরা, নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অলওয়েজ তোমাদের জন্য এই প্রার্থনা করি, আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট সোনামণিরা, তোমাদের পড়াশোনা কেমন চলছে? বাসায় পড়াশোনা ঠিক মতন হচ্ছে? স্কুল যদিও বা বন্ধ, বর্তমান পরিস্থিতির কারণে যদিও স্কুল বন্ধ, কিন্তু বাসায় কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, তাই না? সময় চলে যাচ্ছে, আমরা বড় হয়ে যাচ্ছি, তো বড় ক্লাসের পড়াগুলো আমাদের সামনে পড়তে হবে। এই জন্য এখন আমাদের ক্লাসে যে পড়াগুলো আছে সেগুলো ভালোভাবে শেষ করতে হবে, তা না হলে কিন্তু আমরা বড় ক্লাসে উঠতে পারবো না, বড় ক্লাসে পড়াগুলোও পারবো না, খুব কঠিন মনে হবে, ঠিক আছে? আর তোমরা সব সময় আল্লাহর কাছে প্রে করবে যে আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করে, তাহলে আমরা আবার স্কুলে আসতে পারবো, সবাই অনেক মজা করে পড়াশোনা করতে পারবো, তাই না? তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে সাবজেক্টটি পড়ব সেটি হলো অঙ্কন বা ড্রয়িং। আমরা বোধহয় ড্রয়িং শব্দটির সাথে সবাই খুব পরিচিত, তাই না? তো ড্রয়িং বললে সবাই ইজিলি বুঝতে পারে, তো আজকে আমরা ড্রয়িং করব। তো কি ড্রয়িং করব? আজকে তোমরা তোমাদের ড্রয়িং বইটি খোলো, এই যে দেখো পৃষ্ঠা ৮, একটি বৃত্ত দেখতে পাচ্ছ তোমরা? এই বৃত্তটি কিভাবে আঁকতে হয় এবং কিভাবে রং করতে হয় এই বিষয়টি আমরা আজকে দেখব, ওকে? সবাই কি করবে বলতো? সামনে একটি সাদা খাতা নিয়ে রেডি হও, সাথে অবশ্যই তোমাদের একটি পেন্সিল দরকার, একটি রাবার দরকার, আর কি দরকার? রং করার জন্য রং পেন্সিল, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই রেডি হই। ছোট্ট সোনামণিরা, দেখো আমি তোমাদেরকে আজকে যে বৃত্তটি আঁকা শেখাবো, এই যে আমাদের পৃষ্ঠা ৮, আমরা কিন্তু ১, ২, ৩ এভাবে পড়া শিখেছি, তাই না? সংখ্যা গণনা শিখেছি। এই যে দেখো, একটি বইয়ের পেজে নিচের দিকে যে সংখ্যাটি থাকে সেটি হলো পৃষ্ঠা নম্বর। তাহলে এখানে নিচে ৮ লেখা আছে, তার মানে এই পৃষ্ঠাটির নম্বর হলো ৮। এখন দেখো এই ৮ পৃষ্ঠায় এই যে আমাদের সুন্দর একটি বৃত্তের ছবি আছে। এখন আমরা বৃত্তটি আঁকা শিখব এবং বৃত্ত কিভাবে রং করতে হয় সেটি শিখব। গত ক্লাসে আমরা রেখা অঙ্কন করা শিখেছিলাম, আজকে আমরা রেখা তো পারি, আজকে আমরা বৃত্ত আঁকব। আর বৃত্ত আঁকতে গেলে যে রেখাটির প্রয়োজন হচ্ছে সেটিকে বলা হয় বক্ররেখা, ঠিক আছে? এই যে দেখো, আমরা যে এই যে রেখাগুলো দেখেছিলাম আঁকা বাঁকা না, এটা বাঁকা দাগ বা বক্ররেখা। ঠিক তেমনিভাবে এই যে বৃত্ত, এই রেখাটিও তো সোজা নয়, তাই না? তাহলে এই রেখাটি হলো বক্ররেখা। তো বক্র মানে বাঁকা, বাঁকা একটি রেখা। এখন তোমরা যেহেতু ছোটো, তোমরা খুব সহজে সুন্দরভাবে কিভাবে একটি বৃত্ত আঁকতে পারবে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি তোমাদের জন্য একটি সাদা পেজ নিলাম, আমরা সহজভাবে বৃত্ত আঁকার জন্য এরকম একটি চুড়ি নিলাম। সবারই বাসায় অবশ্যই চুড়ি আছে, আম্মুর হাতে চুড়ি আছে, তাই না? আম্মু তো চুড়ি পরে। তো একটি চুড়ি এভাবে নিয়ে শক্ত করে দুই আঙ্গুল দিয়ে এভাবে ধরবে, হ্যাঁ? ধরে এরকম একটি পেন্সিল নিলাম, দেখো ভেতরের দিকে আমরা এভাবে চুড়ি বরাবর দাগ দিয়ে ফেললাম, ঠিক আছে? এই যে দেখো, এখন আমি চুড়িটি আবারও বসাচ্ছি, তার একটি কারণ আছে, পেন্সিল দিয়ে আমি তোমাদেরকে আঁকাটা দেখালাম। এখন যে কাজটি করব, বৃত্তটির একটি বর্ডার লাইন দিতে হবে, মানে এই যে কালো রঙের সাইন পেন দিয়ে আমি বৃত্তটিকে কালো
বৃত্তটির যে রেখা সেটি কালো করে দিচ্ছি। দেখো, তোমাদের কাছে যদি রং পেন্সিল থাকে, অর্থাৎ কালো রং পেন্সিল থাকে, সেটি দিয়েও তোমরা দাগ দিতে পারো, তবে সাইন পেন হলে সুন্দর হয়। দেখো, আমি যেভাবে এঁকেছিলাম ঠিক সেভাবে দাগ দিয়ে নিলাম। এই যে বুঝতে পারছো, যখন আমি পেন্সিল দিয়ে এঁকেছিলাম তখন কিন্তু হালকা ছিল, এখন যখন আমি সাইন পেন দিয়ে করলাম এটি কিন্তু একটু গাঢ়ভাবে, একটু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে দেখো এই যে বৃত্তটি, চারপাশের এই রেখা, এটিও কিন্তু ওরা কালো রং দিয়ে সুন্দর করে করে দিয়েছে দাগটা। তো এর কারণ হলো ছবিটি বা আমরা যে বস্তুটির ছবি আঁকি সেটি সুন্দরভাবে ফুটে ওঠে, এই কারণে একটু সুন্দর দেখা যায়। তো ওরা এখানে রেড কালার ইউজ করেছে বা লাল রং ইউজ করেছে, আমরা ওদের মতন করে লাল রং করব। তুমি চাইলে যে কোনো কালার করতে পারো, এখানে যে লালই দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি এখানে ইয়েলো ইউজ করতে পারো, গ্রিন ইউজ করতে পারো, যে কোনো কালার তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি তো তোমাদের বললাম যে আমি রেড কালার ইউজ করছি। তো দেখো, ফার্স্টে তোমরা তো খুবই ছোটো, নতুন নতুন ড্রয়িং করছো, তোমাদের জন্য একটি পরামর্শ হলো এই যে আমার কালো বর্ডার, এই বর্ডারের ভেতরটুকু মানে বর্ডারের কাছাকাছি অংশটুকু আগে আমি একটু রং করে নেব, ঠিক আছে। তার একটি কারণ আছে, যখন আমি সরাসরি এভাবে রং করা শুরু করব অনেক সময় এই বর্ডারের বাহিরে রং চলে আসতে পারে, তো রং তো মোছার কোনো ওয়ে নাই, তাই না। পেন্সিল দিয়ে আঁকার পরে যখন আমাদের কোথাও ভুল হয় আমরা ইরেজার দিয়ে মুছে নিতে পারি, বাট যখন আমরা রং করি সেটি কিন্তু ইরেজার দিয়ে মোছা যায় না, এই কারণে আমাদের সতর্কতা অবলম্বন করতে হয় যাতে রং বাহিরের দিকে না চলে যায়। আর সেজন্যই আমরা কি করব, এই বর্ডার লাইন বরাবর আগে রং করে নেব, ঠিক আছে, যেন রং বাহিরের দিকে না যায়। ঠিক আছে, আমরা এই যে বর্ডার লাইন বরাবর লাল রং করে নিয়েছি, এবার ভেতরের সম্পূর্ণ অংশটুকু আমরা রং করে নেব। দেখো, খুব ধীরে তোমরা সুন্দরভাবে রং করবে, তাড়াহুড়ো করার কিছু নেই, তাড়াহুড়া করতে গেলে অনেক ক্ষেত্রে কী হয় জানো, সুন্দর হয় না। তোমরা ধীরে ধীরে করবে, তোমাদের হাতে অনেক সময় আছে। এই যে দেখো কেমন লাগছে বলতো আমাদের এই বৃত্তটি। তোমরা যখন করবে তখন আরও সুন্দর হবে, ছোট ছোট শিশুরা নিষ্পাপ হয় তাই তারা যে কাজগুলো করে অনেক সুন্দর হয়, পবিত্র হয়। দেখো, আমার ছোট্ট সোনামণিদের জন্য আমার ছোট্ট একটু চেষ্টা। একটি বিষয় খেয়াল করো, ভেতরে হালকা সাদা সাদা ভাব রয়ে গিয়েছে না, এরকম যদি তোমাদেরও থাকে তাহলে তোমরা কি করবে, এই জায়গাটিতে আবারও রং করে দিবে একটু, তাহলে এটি ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। আমি জানি আমার ছোট্ট বাবা এবং মায়েরা সুন্দরভাবে বুঝতে পেরেছে এবং ওরা আরও সুন্দরভাবে করতে পারবে, তাই না। আচ্ছা, আমরা তো বৃত্ত আঁকা কমপ্লিট করে ফেললাম, এবার একটি কাজ করতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ, সেটি হলো আমি যে এই ছবিটি আঁকলাম, কিসের ছবি আঁকলাম, নিচে নাম লিখে দিতে হবে, ঠিক আছে। দেখো, আমি সাইন পেন দিয়ে এই বর্ডারটি এঁকেছিলাম, সাইন পেন দিয়ে নাম লিখছি। এই যে কী লিখেছি বলো তো, বৃত্ত।
ব রিফালা ব্রি ত ত সংযুক্ত বৃত্ত। এটি হলো আমাদের আজকের টপিক। আমার ছোট্ট সোনামণিরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ উপায়ে কিভাবে অল্প সময়ে আমরা সুন্দরভাবে একটি বৃত্ত অঙ্কন করতে পারি এবং রং করতে পারি। ছোট্ট সোনামণিরা আমার, আজকে আমরা যে বৃত্তটি আঁকা শিখলাম সেটি হলো এইটি। আমরা এই বৃত্তটি আঁকা শিখলাম আজকে, ঠিক না? আচ্ছা, তাহলে আমার সোনামণিদের জন্য আজকের যে হোমওয়ার্ক সেটি হলো, তোমরা দেখো পৃষ্ঠা ৮, হ্যাঁ এখানে তো করে দেয়া আছে, তোমরা কি করবে এই যে এই পাশে খালি যে বৃত্তটি রয়েছে এটি সুন্দরভাবে কালার করবে, মানে রং করবে। তারপরে দেখো সবাই পৃষ্ঠা ৯, এখানে দেখো দুটি বৃত্ত আছে, এগুলো তোমাদের সম্পূর্ণ করতে হবে। এখানে ডট ডট দেওয়া রয়েছে, এর উপর তোমরা সুন্দর করে হাত ঘোরাবে, তারপরে কি করবে রং করবে। এই পাশে দেখো ডট ডট সম্পূর্ণটুকুতে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, উপরেও নেই। তোমরা এটি কমপ্লিট করবে, তারপরে সুন্দর করে হাত ঘোরাবে, বুঝতে পারছো? তারপর কি করবে সুন্দর করে রং করে ফেলবে। তাহলে এটি তোমাদের জন্য হোমওয়ার্ক। আমার সোনামণিরা, আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমাকে জানাবে আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি সুন্দর ছবি নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।